আমরা সবাই সোশ্যাল এর কথা বলছি এটা প্রমাণিত সোশ্যাল ডিস্টেন্সিং একটা উপকারী এটা একটা রিস্ক ফ্যাক্টর কমানোর ক্ষেত্রে এখন সোশ্যাল ফ্যাক্টরি আপনার সোশ্যাল ডিস্টেন্সিং একটা জায়গা হচ্ছে মসজিদ এখন মসজিদের ক্ষেত্রে একটা জিনিস আমরা অলরেডি একমত আমাদের দেশে যে কারো যদি অসুস্থতা থাকে সে যাবে না কিন্তু আপনার বিশেষজ্ঞ মতামত কি যখন এটা কমিউনিটি স্প্রেডের কাছাকাছি এখন যেটা বাংলাদেশে হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কি আসলে এই ধরনের সোশ্যাল গ্যাডারিংকে কমপ্লিটলি আমাদের ডিসকারেজ করা উচিত না থিঙ্কিং যে হ্যাঁ আমার আছে কিনা আমি তো কনফার্ম না প্লাস আমি হয়তো বা বাহক অথবা গ্রাহক হতে পারি সেক্ষেত্রে আপনার মতামত আমার আমার মনে হয় যে আমাদের আসলে মসজিদে জামাত এখন বন্ধ করে দেওয়া উচিত যদি আমরা জামাত করতেই চাই তাহলে কিন্তু এখন আমাদের সুযোগ আছে আমরা অনলাইনেও জামাতের আয়োজন করতে পারি নানানভাবে করতে পারি আমরা ঘরে জামাতে ঘরের সদস্যদেরকে নিয়েও জামাত করতে পারি হ্যাঁ কিন্তু এখন মসজিদের জামাত এখন আসলে বন্ধ করে দেওয়া উচিত এবং আমার মনে হয় যে মসজিদের এই জামায়াতটা সরকারের বোধহয় এই সময় আইনগুলি নিষিদ্ধ করা উচিত